সকালের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় দিদি বোনেরা। আশা করি সব সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আমি লাকি আবারও নিয়ে এলাম নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল। আর আজকে ওই লগে বুধবার সকাল, ওই এখন কয়টা, সাড়ে ছয়টা, ছয়টা এরকম, ছয়টা পনেরো বিশ এরকমই বাজে। আমি ছয়টার সময় উঠছিলাম ঘুম থেকে, উঠিয়ে একটু মানে নিজে একটু ফ্রেশ হলাম আর কি, হইয়ে গাছে জল দিলাম, দিয়ে লাগলাম আমার দেখো কাজে। ওই দিকটা ঝাড়ু দেওয়ার আর এই সাইডটা কিন্তু ঝাড়ু দেওয়া আগেই কমপ্লিট করলাম। তো সবাই রে সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম, আর দিনটাও কিন্তু আমি একটু আগেই শুরু করলাম। তো সারাদিন কী করি না করি তো শেয়ার করবই, আশা করি আজকে ভিডিওটা তোমরা ভালো লাগবো। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকিও, স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করিও। আশা করি আজকে ভিডিওটা তোমরা ভালো লাগবো। তো ওইদিকে বাইরে কাজ উস কমপ্লিট করিয়া মুখ টুক ধুইয়া দোকা আইলাম, আইয়ে এখন সবজি কাটতে লাগলাম। সবজি কাটতে লাগলাম মানে কি, ওই ইয়ে করবো সিদ্ধ দিবার লাগে সকালে। তো কালকের তরকারি আছে আর কি, অল্প আছে, তো অল্প তরকারি দুই দুজনের হইতো না। আর আমার হাজব্যান্ড না সিদ্ধ খাইতে খুব বেশি ভালো পায়, মানে তার যে কোনো কিছুই সিদ্ধ দেওয়া প্রচুর ভালো পায়। সিদ্ধ ভাত সকালে খাইতে বহুত আরাম পায় আর কি। তো আমরা বেশিরভাগই দেখছো তোমরা সকালে সিদ্ধ ভাতই হয়, আর সঙ্গে কালকের তরকারি থাকে ওইগুলা দিয়ে খাওয়া হয়ে যায় আর কি। তো এখানে আমি মিষ্টি কুমড়, আলু, শিম, এরপরে তিতকরলা এগুলো সব কিছু সিদ্ধ দেওয়ালে কাটিয়ে আর কি। তো চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করলাম, ব্লগটাও শুরু করলাম, আমার কাজগুলো করি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকো আমার। ওইদিকে ভাতটা বসাইলাম, বসাই দেখো আমি চাও বানাই নিলাম, চা আর বিস্কুট নিলাম। তো ওইগুলাই হলো এখন বর্তমানে সকালের আমার খাওয়া দাওয়া আর কি। এইদিকে দেখো দুইটা চুলাতেই আজকে রান্না বসাইলাম, সবজি উবজি কাটলাম, আর আজকে আর কি স্কুল যাওয়া আছে। তো এটা লেগে দেখো এদিকে আলু তিতকরলা ভাজা বসাইলাম, আর এদিকে কাঁচা কলা আর আলু দিয়ে নিরামিষ একটা সবজি বানাইমো আর কি। তো খুব তাড়াহুড়া লাগছে, সময়টা খুবই কম, এটা লেগে দুইটা চুলাতেই একসঙ্গে রান্নাটা বসাইয়ে দিলাম। আর এদিকে মশলাগুলোও দেখো আমি তরকারিতে দিবার লাগে আর কি একটু গুলিয়ে রাখছি, কারণ ওইরকম গুলিয়া দিলে আর কি আমার মনে হয় তরকারিটা একটু বেটার লাগে, ভালোই লাগে, আমার প্রচুর ভালো লাগে। তো এরকম মশলাটা আমি দেওয়ার প্রায় সময় চেষ্টা করি আর কি, যখন হাতে সময় থাকে তখনই আমি একটু হাতে আগে গুলিয়ে টুলিয়ে রাখি, খাইতে একটু ভালো লাগে। আর তো এটাই আর কি। তো ওইদিকে আমার তোমরা সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেলো, দেখো আমি তরকারি হয়ে গেছে, এগুলো নামাইলেই। এইবার চলো বন্ধুরা আমি কি রান্না করলাম দেখাই। এই যে দেখো আলু তিতকরা দিয়ে এরকম একটা ভাজা করছি আর কি, মোটামুটি একটা করছি, বেশিও করছি না কমও করছি না, অল্প একটুই করিয়েই করছি। আর এখানে কাঁচা কলা আর আলু দিয়ে দেখো এরকম একটা সবজি বানাইছি, বেশি ঝুলো না শুকনাও না, গরম মশলা মশলা দিয়ে বানাইছি আর কি। আর কালকের দেখো ডাটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, সোয়াবিন দিয়ে করছিলাম। তো ওইগুলো অল্প তরকারি আছে, এখন দিলাম সিদ্ধ, ওইগুলো দিয়েই মানে আজকের খাওয়া দাওয়া হইব আর কি। তো এই রান্নাবান্না কমপ্লিট আমার।
তো ওইদিকে রান্না বাড়া কমপ্লিট করিয়া বাসন টাসন সবই ধুইয়া গটর মুছে সব শেষ করলাম আর কি। আর ওইদিকে দেখো কাপড় দুইটা কালকের বিজানি আসছিল ওইগুলো এখন ধুইয়া দিলাম। আর আজকে দিনটা বন্ধু একই রকম, জানি মেঘলা বেদার করিয়া রাখছে, মনে হয় বৃষ্টি আইব বৃষ্টি আইব আর কি। তো ওইটাই, আর চলো বন্ধুরা মনের কথা একটু তোমরা সঙ্গে শেয়ার করি। জানো বন্ধুরা সবার প্রায়জনের ভিডিও দেখি কি সুন্দর ভিডিওগুলো ভাইরাল হয়, মানুষ ফেমাস হয়, মানুষের চ্যানেলগুলো মনিটাইজ হয়, মানে দেখে এত ভালো লাগে মানুষের। আর আমার মানে এত মন খারাপ লাগে আমার লাগে যে আমার কপালটা পুরা যে পুরাই মনে করে থাকবো, আমার মনে হয় কোনো দিনই সাকসেস পাইমু কি না কিচ্ছু বুঝতে পারি না বন্ধুরা। মানে ভিডিওতে মানে যে লক্ষ্য নিয়ে এই ওয়াইটির লাইনে এসেছি জানি না কোনো দিন সফল হইব কি না, মানে ভাগ্যটা এতই খারাপ না ভালো মানে কিছু নিজেই বুঝতে পারি না আর কি কী হইব আমার সঙ্গে। তো এটাই মন খারাপ লাগে। আবার অন্য অন্য দিদিরা যে ভালো মানে হয় তারা এক মাসের মধ্যেই চ্যানেল মনিটাইজ করতে পারে, কেউ কেউ দুই মাসের মধ্যে, কেউ এক বছরে, মানে দেখিয়ে প্রচুর ভালো লাগে আর মনে মনে খুব কষ্ট লাগে নিজের লাগে যে নিজেও তো এত দিন থেকে চেষ্টা করি আর কিন্তু সফলতা আইব কি না কিচ্ছু বুঝতে পারি না, মনটা প্রচুরই খারাপ লাগে। তবে আর কি ধৈর্য ধরিয়া ভিডিও আমি দিতেই আছি, দেখা যাক কী হয় না হয়, ভগবান আশীর্বাদ আর তোমরা ভালোবাসার সঙ্গে থাকলে অবশ্যই আমি সাকসেস হইতে পারবো। জানি না ভগবান কি নির্ধারিত করিয়া রাখছেন আমার কপালে ভাইকে, এটা তো একমাত্র ভগবানই জানে, ঠিক না বন্ধুরা? ওইটা নিয়ে আমি এত মন খারাপ করি না, তবুও আর কি মন খারাপ না করলেও দেখি অল্প অল্প একটু মন খারাপ হয়ে যায় যখন মনে একটু টেনশন লাগে যে আমি যে কোনো দিন কি সাকসেস হইতে পারবো। যাই হোক বন্ধুরা দেখো আমি স্নান টান করে পূজা টুজাও দিয়া দিছি আর কি, খাওয়া দাওয়া সকালে সবই শেষ, হাজবেন্ড গেল ডিউটিতে আর আমিও দেখো রেডি হয়ে গেলাম, পুরাই রেডি, এখানে শুধু ওই চুনিটা নিমো আর ব্যাগটা নিমো স্কুল যাইমো আর কি। আর আজকে কোনো কিছুই মানে ম্যাচ করছি না, যার সঙ্গে যেটা পারছি এটাই লাগাই দিছি, ডেইলি যাওয়ার জায়গা না। তো স্কুল থেকে আই গেলাম, আইয়া ভাত খাইতেও বইয়া গেলাম। এখানে দেখো আজকে এখন মেনু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে আলু কাঁকরুলে ভাজা, এখানে কাঁচকলা আলু তরকারি, আর এইটা দেখো বন্ধুরা এটা প্লাস হয়ে গেছে, এইটা হয়ে লাগে মাছের তেল, আলু বেগুন আলু না বেগুন আর টমেটো দিয়ে আমার হাজব্যান্ডে বানাইছে, খুব টেস্টি হয়েছে, খুব ভালো লাগে কারণ পরে আমি এডিট করছি তো তো জানি আর। আর এরকম মাছের তেল খাইতে কিন্তু প্রচুর ভালো লাগে, মাছ পরে আনছিল আর কি, তো মাছের তেলটা বানাইয়া গেছে। আর মাছগুলো দেখো ফ্রিজেই আসছিলো আর কি, এখন আমি ইয়ে করলাম লবণ হলুদ দিয়া এগুলোর একটু ভাজমো। তো দেখো বন্ধুরা মাছগুলো সব ভাজি নিলাম, এই যে বাটিতে সব মাছগুলো রাখলাম অনেকটাই মাছ আছে, আর একটাতে রাখলাম মাছের মাথাগুলো। আর এখানে কি করলাম দেখো বন্ধুরা, কাঁচকলা আলু দিয়ে তরকারি করছিলাম না, এটার মধ্যেই মাছ দুই পিস দিয়ে জাল দিয়ে দিয়ে, আর যে দেখো সুন্দর আমার একটা মাছের তরকারি হয়ে গেছে, কারণ মাছ এখন আছে আর এই তরকারিটা কিন্তু একবারে এখন চলতো না, নিতেই চাইতো না, এখন আমারও মন লাগতো না এটা নিতে, আমার হেরও মন লাগতো না এটা নিতে, মাছের তরকারি এক্সট্রা বানাইলে। তো ভাবলাম চলো কাঁচকলা আর ইয়ের মধ্যেই মাছটা দিয়ে দেই, আশা করি ভালো লাগবো, কাঁচকলা দিয়ে মাছ দেওয়া তো ভালোই লাগে, তো এরকমই আমি বানাই নিলাম আর কি, দেখো ভালো লাগে দেখতে। আজকের ওয়েদারটা কিন্তু কীরকম একটা করছে, মেঘলা মেঘলা, অন্যদিকে বৃষ্টিও দের শুনছি, আর আমরা সাইডে এত বাতাস দের, মানে এত ভালো লাগে দিনটা, এই যে ওয়েদারটা প্রচুর ভালো লাগে। তো বিকালে হয়ে গেছে আর কি কাপড় চোপড়গুলো মানে আটাইয়ার আর কি, তো একটু সইমু পরে তোমরা সঙ্গে কথা কই। আজকে সারাদিন পুষি শোনা কই যে আসিল তাই জানে, সারাদিন আজকে আইসিল না, তো তাই লাগে ভাত পাকিয়ে রাখছিলাম দেখো, আর এখন তাইরে দিলাম তাই খাইয়াও সারছে আর কি। আর খাইয়াও দেখো আবার কর আরও লাগে আরও লাগে,
আর এখন দেখো আমি ঠাকুরগড়ে যাইয়া সন্ধ্যা দিতে আমার সঙ্গে হইয়া কিরম দৌড়া, মানে আরও ভাত লাগে। তাই মাছ বুঝতে পারছে, মাছ বুঝতে পারিয়া মানে আমি যে মাখিয়া দিছি এটা তাই হয়েছে না, ভাত খাইছে অথচ হন না। তো দেখো বন্ধুরা সন্ধ্যা টিফিনে দেখি আমি কি নিতাম, আমি এখানে দেখো এখানে মুড়ি নিছি, বিস্কুট নিছি, কলা নিছি, চিনি, দুধ, এগুলো সব কিছু নিছি আর কি, এগুলো দিয়ে মাখিয়ে আর এখন এটা দিয়ে খাইলে আজকে চা বানাইতাম না, এরকম খাইতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে। তো এটাই আর কি, এটা খাইয়েই এখন ওই বইটা। তো দেখো বন্ধুরা আরামসে বিছনাতে বইলাম গিয়ে এই মুড়িটা ভালো করে কলা দুধ চিনি এগুলা বিস্কুট সব কিছু দিয়ে আর কি মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে আর এমনভাবে খাই, আর দেখো বোঝা যাওয়ার যেমন আমি ভাত খাই আর মনে হয়। তো এটাই আর কি, তো সন্ধ্যা টিফিন আমার এটাই হইলো বন্ধুরা। চাটা আর কিছু বানাইলাম না কারণ ভালো লাগে না বানাইতে, আমার যে কোনো কিছু একটা হইলেই হয় আর কি। তো চলো বন্ধুরা এই হইলো আমার সারাদিনের ব্লগ, আমি সকাল থেকে ব্লগটা শুরু করছিলাম, এখন সন্ধ্যা 6টায় আমার ব্লগটা শেষ করলাম, সকাল প্রায় 6টাতেই ব্লগটা শুরু করেছিলাম রাত্রে 6টা পর্যন্ত। তো আবার দেখাইবো নতুন সকালে নতুন দিনে, টাটা, সব ভালো থাকো সুস্থ থাকো, আর কমেন্টে জানাই কীরকম লাগলো আর লাইক করি।